সবাইকে শুভেচ্ছা। আমরা একটি শক্তিশালী তথ্য প্রযুক্তির যুগে বাস করছি, সেটি ধনতান্ত্রিক সমাজ হোক আর সমাজতান্ত্রিক সমাজ হোক, সব সমাজেই এখন এই তথ্য প্রযুক্তি মতো এত শক্তিশালী একটি ক্ষমতাবান রাষ্ট্র বলা যায় যে আর কিছু নাই। তো সেই সেরকম একটি শক্তিশালী মাধ্যম নিয়ে কাজ করছে দ্য এডিটরস, তাদের এই অনলাইন এই পত্রিকা। এই পত্রিকার মাধ্যমে তারা আমাদের সাতক্ষীরা নয়, সমগ্র বাংলাদেশকে তারা তুলে ধরবে। এই বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন থেকে শুরু করে বাংলাদেশের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক সমগ্র বিষয় নিয়ে তারা যেটা সত্য, যেটা ন্যায়, যেটা অবশ্যম্ভাবী তা নিয়ে তারা লড়াই করবে। তারা ভয় পাবে না, তারা এগিয়ে যাবে, তারা তাদের কাজের যে একনিষ্ঠতা সেটা দিয়ে তারা কোনো ভয় ভীতিকে উপেক্ষা করে সকল রাষ্ট্রীয় যে চাপ আছে সেটিকে উপেক্ষা করে সত্যকে প্রকাশ করবে, সুন্দরকে প্রকাশ করবে। এটা হচ্ছে আমার এডিটরসের কাছে চাওয়া। আমি জানি এডিটরসের সেই যোগ্যতা আছে, এডিটরসের সেই ধরনের কর্মচারী আছে যারা শিক্ষা, প্রগতি, শান্তি ইত্যাদি বিষয় নিয়ে যারা ভাবে, তাদের চিন্তা চেতনা অনেক উন্নত। আমি চাই যে এডিটরস আমাদের আকাঙ্ক্ষাকে পূরণ করবে, আমাদের চাহিদাকে পূরণ করবে, আমাদের চেতনাকে বলিষ্ঠ করবে, আমাদের সমগ্র জীবনযাত্রার মানকে উন্নত করবে এবং সাতক্ষীরাকে আলোকিত সাতক্ষীরায় পরিণত করবে। এডিটরসের শুভ জন্মদিনে, তার এক বছরের যে জন্ম, তার সেই জন্মের যে কৃতকর্ম, সেই কৃতকর্ম গত বছরের চাইতে আগামী বছরে আরও উত্তরোত্তর বৃদ্ধি পাক, আরও সমৃদ্ধ হোক, আরও উন্নত হোক, আরও গতিশীল হোক, আরও প্রগতির মধ্যে দিয়ে যাত্রা হোক, আমি সেই আশাই এডিটরসের কাছে করছি।